কিছুক্ষণ আগে সমাবেশ স্থলের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। এরই মধ্যে বিএনপি বিভাগীয় সমাবেশ কুমিল্লা টাউন হল মাঠে এবং সেই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। যদিও দুপুর দুইটার সময় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা, এরই মধ্যে সব বিএনপির বিভাগীয় সমাবেশে যে নির্ধারিত মাঠ টাউন হল মাঠ, সেই টাউন হল মাঠে বিএনপির আশপাশের যে সাংগঠনিক যে জেলাগুলো আছে, সাংগঠনিক যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চাঁদপুর, ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লার উত্তর জেলা এবং দক্ষিণ জেলা এবং কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং মাঠে এরই মধ্যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিএনপির যারা সিনিয়র নেতারা তারাও মূলত এসেছেন এবং বিএনপির সিনিয়র নেতারা বলছেন এই কুমিল্লার বিভাগীয় সমাবেশের পর রাজশাহী সমাবেশ এবং পরবর্তীতে ঢাকার সমাবেশ সম্পর্কে আজকের এই সমাবেশ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে কারণে কিন্তু পুলিশেরও সতর্ক পাহারা রয়েছে। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন, র‍্যাব সদস্যরা টহল দিচ্ছেন এবং সব জায়গায় এই মূলত এই সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে কুমিল্লা শহরে যে উদ্বেগ বা এক ধরনের আতঙ্ক ছিল এবং সাধারণ মানুষ মনে করছেন যে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে হয়তো সেই আতঙ্ক কেটে যাবে। বিএনপির তারা বলছেন শান্তিপূর্ণভাবে বিকাল 5টার মধ্যে এই সমাবেশ তারা শেষ করবেন এবং জেলা প্রশাসন থেকে যে 10টি শর্ত তারা অনুমতি নিয়েছেন সেই অনুমতির প্রত্যেকটি শর্ত তারা মেনে চলবেন। এখন এর মধ্যে সমাবেশ যে স্থল সেই সমাবেশ স্থলে নেতাকর্মীরা হাজির হয়েছেন।